শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর বাংলার গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলা সাহিত্যে খ্যাতনামা কবি জয় গোস্বামীর বিরোচিত অস্ত্রের বিরুদ্ধের গান কবিতাটি বা পদ্মাংশটি তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখতে একদম ভুলো না কিন্তু তোমরা সবাই প্রথমে আমরা বাংলা সাহিত্যের খ্যাতনামা কবি জয় ঘোস্বামীর কবির পরিচিতি সম্পর্কে জেনে নিই তারপর আমরা কবিতার মধ্যে আসব। জয় ঘোস্বামী জন্মগ্রহণ করেন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কলকাতায় তিনি ছিলেন বাংলা সাহিত্যের এক খ্যাতনামা কবি তার উল্লেখযোগ্য কিছু কবিতাগুলি হলো পত্নজীব উন্মাদের পাঠক্রম ভুতুম ভগবান ঘুমিয়েছে ঝাউপাতা বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা পাগলি তোমার সঙ্গে সূর্য পোড়াছাই হরিণের জন্য একক ভালোটি বাসিব হারমাত শিবির গরাত গরাত প্রভৃতি তার স্মরণীয় কাব্য উপন্যাস হল যারা বৃষ্টিতে ভিজেছিলে তার রচিত বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে রয়েছে সেই সব শিয়ালরা সুরঙ্গ ও প্রতিরক্ষা প্রভৃতি বাংলা কবিতায় আলোচনায় তার লেখা আকস্মিকের খেলা আমার রবীন্দ্রনাথ গোসাই বাগান তিন খণ্ড ইত্যাদি উল্লেখযোগ্য সংযোজন সাহিত্য কীর্তির জন্য তিনি আনন্দ পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার সহ বহু সম্মানে ভূষিত হয়েছে। এবার আমরা কবিতাটির মূল বিষয়বস্তুতে চলে আসব। অস্ত্রের বিরুদ্ধের গান কবিতাটি আমি তোমাদের লাইন ধরে ধরে আলোচনা করে দিচ্ছি তোমরা যদি এই কবিতাটি মন দিয়ে শোনো তাহলে আশা করছি এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা সমস্ত কোশ্চেনের উত্তর দিতে পারবে অস্ত্র বিরুদ্ধে গান কবিতাটি কাব্যগ্রন্থ পাতার পোশাক থেকে নেওয়া হয়েছে যেটি উনিশশো সাতানব্বই খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়েছিল জয়ঘোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতাটি হচ্ছে যুদ্ধ বিরোধী কবিতা এই কবিতার মূল বিষয়বস্তু যার আগে এই কবিতার প্রেক্ষাপট বা পটভূমিটা সম্পর্কে একটু তোমরা জেনে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ইংশ শতাব্দীর শেষের দিকে দাঁড়িয়ে সারা বিশ্বব্যাপী বা সারা পৃথিবীব্যাপী মানুষ যুদ্ধের জন্য অস্ত্র তুলে নিয়েছিল সেই সময় ব্রিটেন আমেরিকা দখলদারী জঙ্গি হামলা একন একতন্ত্র প্রভৃতি প্রেক্ষাপটে রক্তপাত হানাহানি এবং বহু মানুষ মৃত্যুবরণ করেছিল এরই পরিপ্রেক্ষিতে কবি জয় ঘোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান বা যুদ্ধবিরতি কবিতাটি তিনি রচনা করেছিলেন এই কবিতাটিতে কবি অস্ত্রভার্সাস গানের মধ্যে সেরা গানকে কবি দেখিয়েছেন এই কবিতার বক্তা হলেন কবি স্বয়ং নিজেই কবি নিজের মনোভাব বা যুদ্ধ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় বা বিরত থাকা যায় সেইটা কবি এই কবিতায় আলোচনা করেছেন এবার কবিতার মধ্যে চলে আসো অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি অস্ত্র ফেলো অস্ত্র হলো হিংসার প্রতীক এটি মানুষের জীবন কেড়ে নেয় এবং রক্তপাত ঘটায় তাই কবি এখানে বলেছেন অস্ত্র ফেলো অর্থাৎ অস্ত্র ফেলে দাও নিচে অস্ত্র রাখো পায়ে অর্থাৎ অস্ত্র পায়ের নিচে রেখে দাও বা পায়ে রেখে দাও আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি অর্থাৎ আমি হাজার হাজার শান্তিপ্রিয় মানুষের প্রতিনিধি বা সেবক উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট তাড়াই গানের বর্ম আজ পড়েছি গায়ে বর্ম বলতে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীরা যখন বুলেট প্রুফ জ্যাকেট পরে যেটা পরিধান করলে শত্রুদল বা শত্রুপক্ষ যখন গুলি ছড়ে সেই গুলিটা ওই বুলেট প্রুফ জ্যাকেটে লাগলে কিন্তু গুলিটা ভেতরে প্রবেশ করতে পারে না সেই বুলেট প্রুফ জ্যাকেটে আটকে যায় উঠে দাঁড়ায় হাত নাড়িয়ে বুলেট তারায় গানের বর্ম আজই পড়েছি গায়ে অর্থাৎ আমি গায়ে অর্থাৎ শরীরে গানের জ্যাকেট পরেছি এর এত ক্ষমতা বন্দুকের গুলি লাগলেও কিছু হবে না গান রাগী ও ক্রোধময়ী ব্যক্তিকে স্নেহ মমতাময়ী ও সহজ সরল হতে সাহায্য করে অর্থাৎ গান পারে না এমন কিছু পৃথিবীতে নেই সেকেন্ড প্যারা গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো রক্ত মুছি শুধু গানের গায়ে গান তো জানি একটা দুটো অর্থাৎ কবি মাত্র একটা দুটো গান জানে এই যুদ্ধ ভয়াবহতার জন্য একটা দুটো গানকে আঁকড়ে ধরেছি আঁকড়ে ধরে সে খড়কুটো খড়কুটো বলতে বিচুলিকে বলা হয় কিন্তু এখানে প্রকৃত অর্থে খড়কুটো বলতে মানুষ যখন জলে ডুবে যায় তখন মানুষ বেঁচে থাকার জন্য কোনো কাঠ বা লতা পাতাকে বা লতা গাছকে আঁকড়ে ধরে থাকে বেঁচে থাকার জন্য ঠিক তেমনি কবি এখানে যুদ্ধের ভয়াবহতার জন্য একটা দুটো গানকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছে রক্ত মুছি শুধু গানের গায়ে অর্থাৎ গানের এত ক্ষমতা যে পৃথিবীর সমস্ত রক্তপাতকে বন্ধ করে দিতে পারে এবং এই গান অস্ত্রধারীর হৃদয়কে পরিবর্তন করে দিতে পারে অর্থাৎ যারা অস্ত্র ধরেছে এই গান তাদের এই অস্ত্রকে হাত থেকে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে মাথায় কত শকুন বা চিল শকুন বা চিল হল এখানে হিংসার প্রতীক বা ধ্বংসের প্রতীক অর্থাৎ আমাদের মাথার উপর হিংসাত্মক বা কিছু যুদ্ধকারীর দল যারা শুধু ঘুরে বেড়াচ্ছে রক্ত খাওয়ার জন্য বা যুদ্ধ করার জন্য অস্ত্র দিয়ে আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে আমরা জানি কোকিল হলো সুন্দর সুমধুর গানের প্রতীক এখানে এই হিংসা পৃথিবীতে আমার প্রয়োজন হল সঙ্গীতের প্রতীক কোকিল পাখি যে তার সুরেলা কণ্ঠ দিয়ে বা সুরেলা গান দিয়ে বিভিন্ন উপায়ে বা বিভিন্ন গান লিখবে যার দ্বারা যুদ্ধ দাঙ্গা প্রভৃতি দূর হয়ে যাবে তিন নম্বর বা লাস্ট পাড়া চলে আসো অস্ত্র রাখো অর্থাৎ অস্ত্র ফেলে দাও অস্ত্র ফেলো পায়ে অস্ত্র পায়ের নিচে রেখে দাও বা পায়ে রেখে দাও বর্ম খুলে দেখো আদুর গায়ে আদরে গায়ে কথাটির অর্থ হলো খোলা গায়ে আমরা বহুরূপী গল্পে কিন্তু আমরা আদরে গায়ে কথাটি উল্লেখ পেয়েছি সেখানে বলে দিয়েছিলাম খালি গা অর্থাৎ অস্ত্র রেখে বা অস্ত্র পায়ের তলায় ফেলে দিয়ে খোলা গায়ে তোমরা সবাই এসে দাঁড়াও গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোজা ময়ূর পালক তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে অর্থাৎ তোমার সামনে গানের প্রতীক দাঁড়াবে ঋষি বালক বা দেব ঋষি বা ঋষির ছেলে এখানে মাথা রাখতে হবে ঋষি বালক শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে কারণ ইনি একমাত্র দেবতা যার হাতে কোনো অস্ত্র নেই যার হাতে শুধু রয়েছে বাসি যার হাতে রয়েছে শান্তির প্রতীক বাসি রয়েছে এর দ্বারা সারা পৃথিবীকে বা সারা ব্রহ্মাণ্ডকে একত্রে বা এক সুতে বেঁধে রাখার চেষ্টা করেছে এবং এই ঋষি বা হচ্ছে এই শ্রীকৃষ্ণের মাথায় রয়েছে কি মাথায় রয়েছে ময়ূর পালক আমরা জানি শ্রীকৃষ্ণের মাথায় গোজা থাকে ময়ূর পালক তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে যারা যুদ্ধ করছে তোমরা যদি অস্ত্র ফেলে দাও তোমাদের নিয়ে বেড়াবে নদীতে দেশে এক স্থান থেকে অন্য স্থানে তোমাকে নিয়ে ঘুরে বেড়াবে দেশ গায়ে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে বর্তমান দিনে এই হিংসার পৃথিবীতে হিংসা অস্ত্র নয় বরং গানের পায়ে অস্ত্র ফেলে দাও কারণ অস্ত্র শুধু মানুষের জীবন নিতে পারে কিন্তু জীবন দিতে পারে না অস্ত্রের বিরুদ্ধের গান কবিতাটি আমি লাইন ধরে ধরে আলোচনা করে দিলাম তোমরা যদি এই কবিতাটি মন দিয়ে শোনো এখান থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন আশা করছি তোমরা সমস্ত কোশ্চেনের উত্তর দিতে পারবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য